হ্যাঁ তুষার ভাই, সিজন শেষ হওয়ার পর কাটার দরকার কেন? সিজন শেষ হওয়ার পরে কাটার দরকার কারণ হচ্ছে এই ফ্রেমটাও দেখেন, এই ফ্রেমটা আছে একটু লম্বা শেপ হয়ে গেছে, কারণ সিজনে আপনার অফ সিজনে গরমে তাপে হিটে এই স্ক্রিনগুলো ছাড়ে, তখন এটা হচ্ছে শেপটা একটু নষ্ট করে। যারা সিজনাল প্লেয়ার আছে তারা আপনার খালি এই কাজটা করবেন যে লম্বা এবং সাইডে কেটে ডিস্টিংটা ওইভাবেই রেখে দেবেন, তাহলে হলো কি ফ্রেমটাও সুন্দর থাকবে এবং ভিতরে ফ্রেমের ভিতরে ময়লা ঢুকবে না। দেখেন কিভাবে কাটি, ভিতরে ময়লা ঢুকবে না, এতে আপনার ফ্রেমটাও হাইলাইট গুলো ফ্রেশ থাকবে।